আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন বাসায় নুডলস রান্না করতেছি। এখন এখানে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ দিচ্ছি, কাঁচা মরিচ আর মশলা দিচ্ছি, আর মাংস দিচ্ছি গরুর মাংস। এই যে এগুলো গরুর মাংস, একজনের জন্য রান্না করবো। আর নুডলসগুলো এখানে আছে, বেসিনে রাখছি। গোলা নুডলস ভালো, এগুলো কিছুক্ষণ পর আমি 1-2 মিনিট পর এগুলো এখানে দিয়ে দিব। নুডলসগুলো ভালো করে মিক্স করে দিলি। মিক্স করা শেষ হলে একটু ডাঙ্গাটা একটু ডেকে দিই, ডাঙ্গা ডেকে দিই। 1 মিনিট পর আমি দিয়ে দিব। চুলায় আগুন জ্বলতেছে, গরুর মাংস এখান থেকে গরুর মাংস দিছে। এখন নুডলস গুলো দিতে হবে, দেখি একটু। এখন ভালো দিতে হবে, এখানে দিব। বিসমিল্লাহ, নুডলস গুলো দিয়েছি, একটু নাড়বো ভালো করে। আগুনটা একটু বড় করি, বড় করতে আগুনটা। কাঁচা মরিচ বেশি করে দিছি, শুকনো মরিচের গুঁড়ো দিছি, হয়ে যাবে। তাহলে আপনারা ওয়েট করেন, একটু পরে দেখাবো। আমার রান্না করা সম্পূর্ণ শেষ, এখন আমি বাটি থেকে নিয়ে নিয়েছি, এখন খাবো। তাহলে যাওয়া যাক খাওয়ার টেবিলে। ওকে, তাহলে চলে আসলাম খাওয়ার টেবিলে। এখন টেস্ট করব কিরকম হয়েছে স্বাদ, আপনারাও দেখো। মাংস আমি ইনশাল্লাহ সবকিছু মোটামুটি রান্না করতে পারি। গরুর মাংস বেশি রান্না করতে ভালো লাগে, তারপর চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ গুলো আমার ভালো লাগে। কাটা ছাড়া মাছ গুলাই খাই আমি মূলত। আমি দেখুন এরকম ভাবে সাপ দেখুন গরুর মাংস। তাহলে খাওয়া যাক। অনেক টেস্ট, সুপার। তাহলে আজকে এতটুকু, অন্য কোনো ভিডিও অন্য দিনে আপনাদের সাথে দেখা হবে। ওকে, খুদা হাফিজ, গুড বাই।